পেঁপেগুলি আমি সিদ্ধ বসায় দিলাম, পেঁপেগুলি আমি সিদ্ধ করে রান্না করব। তার কারণ হচ্ছে ব্রয়লার মুরগি অনেক তাড়াতাড়ি গলে যায়, তো পেঁপেটাকে আমি 80% সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি এখানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করব। এখানে আমি লবণ হলুদ দিয়ে এখন বসায় দিলাম, সিদ্ধ হওয়ার পরে আমি রান্না শুরু করব। রান্না করার জন্য নিয়ে নিলাম আমি একটা প্যান, এখন দিয়ে দিলাম আমি অলিভ অয়েল। কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা। চুলার আঁচটা আমি হাই করে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, একটু হালকা ব্রাউন করে নিব। এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব, আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। এখানে আমি টু স্পুন আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে দিলাম লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষে নেব। ধনিয়া জিরা 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুনের চেয়ে অল্প একটু কম, হলুদ 1 টিস্পুন। এই মশলাগুলিকে আমি 2-3 মিনিট ভালো মতো কষে নেব। এখন আমি চিকেনগুলি দিয়ে দেবো। ঢেকে দেবো এখন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10-15 মিনিট, 15 মিনিট পর আমি মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, কিন্তু পানি দিইনি এখন পর্যন্ত। চিকেনের পানিতে এই মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, আমি এতে কোনো রকমের পানি ইউজ করিনি। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা পেঁপে। চিকেন দিয়ে যখন পেঁপে রান্না করা হবে, পেঁপের সাইজটা একটু বড় রাখতে হবে। এখন আমি 10-15 মিনিট এটাকে ভালো মতো কষে নিয়ে ঝোল দিয়ে দিব। ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, সুন্দর মতো কষা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। এখানে পেঁপে সিদ্ধ করার যে পানিগুলি ছিল সেই পানিগুলি দিয়ে দিলাম। ঠিক আছে,
যখন একটা বলক আসবে তখন আমি লবণটা দেখে নেবো, চেক করে নেব। তো ফিরে আসছি 15 মিনিট পর, 15 মিনিটের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। তরকারিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। আর দিয়ে দিব অল্প কালা জিরার গুঁড়া। এতো তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে চিকেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে ট্রাই করবেন অবশ্যই। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।